প্রতিষ্ঠার 39 বছরের মধ্যে সবচেয়ে কঠিন সময় পার করছে জাতীয় পার্টি। 90 গণ অভ্যুত্থানে রাষ্ট্র ক্ষমতা হারালেও সংসদের প্রতিনিধিত্ব, সরকারের সঙ্গে সমঝোতা এবং বিদেশি বন্ধুত্বে টিকে ছিল দলটি। চরম বিতর্কিত নির্বাচনের সুযোগ নিয়ে গত 3 সংসদে প্রধান বিরোধী দল হলেও ভোটারের মাঠে দিন দিন দুর্বল হয়ে পড়া জাপা স্বৈরাচারের দোষর আখ্যা পেয়ে পড়েছে অস্তিত্ব সংকটে। ঘুরে দাঁড়ানোর কথা বললেও দলটির ক্ষমতায় প্রশ্ন রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের মিত্র জাপাকেও নিষিদ্ধের দাবি তুলেছেন ছাত্র নেতৃত্ব। বিএনপি এতে একমত না হলেও জাপার কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ সক্রিয় হতে পারে আশঙ্কায় অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জিএম কাদেরের দলকে সুযোগ দিতে রাজি নন। জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলার পর দলটির নেতাদের বিচারও চাইছেন তারা। ছাত্র নেতৃত্বের বিরোধিতায় সরকারের সংলাপে ডাক না পেয়ে অনেকটা একঘরে হয়ে পড়েছে সৌর শাসক এরশাদের দলটি। জাপা মহাসচিব মজিবুল হক চূর্ণ সমকালকে বলেছেন, চাপের কি আছে, রাজনীতি করলে এমন হবেই, রাজপথে ও আইনিভাবে মোকাবেলা করব। তবে দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি স্বীকার করেছেন দলটি চাপে পড়েছে। তিনি বলেছেন, একটা চাপে পড়েছে জাতীয় পার্টি, তবে এটাকে ইতিবাচকভাবেই নিচ্ছে, কারণ এর মাধ্যমে দল ঐক্যবদ্ধ হচ্ছে, বাংলাদেশে নিপীড়িত দল সহানুভূতি পায়। গত 3 নির্বাচনকে অস্বাভাবিক বলে মানেন শামীম হায়দার। তিনি সমকালকে বলেছেন, এর মাধ্যমে জাপার ভোটের অবস্থা বোঝার বৈজ্ঞানিক উপায় নেই। অস্বাভাবিক নির্বাচনের দায় জাপান নেবে কি না জানতে চাইলে তিনি বলেছেন, নির্বাচন করে তো জোর করে সরকার গঠন করিনি, জাপার আসন কমেছে, তাহলে কিভাবে দোষর হলাম, জাপার 2-1টি আসনেও অনিয়ম হতে পারে, দায় কি হবে তা জনগণ ঠিক করবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। আওয়ামী লীগের দোষর আখ্যা পাওয়া আগামীতে কারো সঙ্গে জাপার জোট করা কঠিন হবে বলে স্বীকার করলেন ব্যারিস্টার শামীম। তিনি বলেছেন, রাজনীতি দোলাচলের খেলা, দেখা যাক কি হয়। ফোজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।